ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মন। এবং আমি দিশা আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি একটি টিউটোরিয়াল ভিডিও দেখাবো ক্রশেটের উপর, সেটা হচ্ছে ক্রশেট লাভ ইয়ার। ফ্রেন্ডস, চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, প্রথমেই আমি দেখছো যে ম্যাজিক লুপ বানিয়েছি, এভাবে ক্রশেট ম্যাজিক লুপ বানিয়ে নিলাম এভাবে সুতোটা নিয়ে। আফটার দ্যাট ওয়ান টু এবং ওয়ান টু, এভাবে আমরা ডাবল ক্রশেট তৈরি করলাম। দুটো চেন তৈরি করার পর ডাবল ক্রশেট তৈরি করলাম। নেক্সট ফ্রেন্ডস, আমরা আবার ডাবল ক্রশেট তৈরি করব এবং এইভাবে পুরো যে রাউন্ডটা সেটা পুরো ডাবল ক্রশেট বুনতে থাকবো আমরা। তো ফ্রেন্ডস দেখো, পুরো রাউন্ডটাই প্রায় ডাবল ক্রশেট বুনিয়ে আমরা চলে এসেছি অনেক দূর। তো দেখো, আমরা এভাবে জাস্ট টেনে আমরা ফিক্সড করে নিচ্ছি এবং দেখো পুরো রাউন্ডটা আমরা ডাবল ক্রশেট করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, ওয়ান টু থ্রি, তিনটে চেন তৈরি করে এভাবে আমরা জাস্ট লক করে দেব। তো দেখো, এটা অনেকটা লাভের মতনই প্রায় আকার নিয়েছে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা নেক্সট আমরা ওয়ান টু দুটো চেন তৈরি করব। নেক্সট এই যে আমাদের প্রথম যে ফার্স্ট যে ঘরটা, তার মধ্যে দিয়ে আমরা জাস্ট এভাবে লক করে দেব এবং ওয়ান টু আরও দুটো ঘর তৈরি করব, চেন তৈরি করব। এরপরে নেক্সট রোতে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে আমরা দুবার দুবার করে ডাবল ক্রশেট বুনতে থাকব, যেভাবে আমি বুনছি দেখো সেভাবে। দেখো ওয়ান টু, ফ্রেন্ডস প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে আমরা দুবার দুবার করে ডাবল ক্রশেট বুনতে থাকব। তো ফ্রেন্ডস, এরকমভাবে আমরা পাঁচটা ঘর বোনার পর, সরি ফ্রেন্ডস, এরকম করে আমরা সাতটা ঘর বোনার পর, দেখো এভাবে আমরা সাতটা ঘর বুনে নিলাম। তো আফটার দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে, নেক্সট যে ঘরটা থাকবে তার মধ্যে আমরা ট্রিপল ক্রশেট বুনব, ওয়ান টু থ্রি। তো ট্রিপল ক্রশেট বোনার পর আবার ওই একই ঘরের মধ্যে ওয়ান টু থ্রি ট্রিপল ক্রশেট বুনব। তো এবার পরের ঘরে আমরা আবার ট্রিপল ক্রশেট বুনব এবং দুটো ট্রিপল ক্রশেট বুনব পরপর। তো দেখো, এইভাবে বোনার পর আমরা নেক্সট যে ঘরগুলো থাকবে সেই ঘরের মধ্যে আমরা আবার পুরোটা ডাবল ক্রশেট বুনতে থাকব। দেখো আমরা ডাবল ক্রশেট বুনে নিচ্ছি সমস্ত ঘরগুলোতে, আমরা ডাবল ক্রশেট বুনে নিচ্ছি দুটো দুটো করে ডাবল ক্রশেট বুনে নিচ্ছি। ফ্রেন্ডস দেখো, আমরা পুরো বুনে চলে এসেছি। এবার আমরা চারটে চেন তৈরি করব এবং নেক্সট আমরা এভাবে জাস্ট লাফটাকে লক করে দেব। আমাদের যে যেই ধাপে আমরা বুনছি সেই ধাপেই আমরা ফার্স্টে স্টিচ লক করব এবং এগেইন আমরা দুটো চেন তৈরি করে নেক্সট যে আমাদের প্রাইমারি ধাপ ছিল সেই প্রাইমারি রাউন্ডটার মধ্যে আমরা স্টিচ লক করব। তো আমরা দুবার স্টিচ লক করব, একটা প্রাইমারি রাউন্ড, সেকেন্ডারি রাউন্ড এবং তিন নম্বর রাউন্ডটা ফ্রেন্ডস আমি তৈরি করবো। দেখো এইভাবে আমাদের লাভটা কমপ্লিট হচ্ছে এবং তোমাদের যেভাবে আমি প্রথম রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড কমপ্লিট করলাম, তো সেভাবেই বলবো থার্ড রাউন্ডটা কমপ্লিট করতে। তো দেখো, আমরা এখানে চারটে চেন তৈরি করে নিয়েছি এবং নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এভাবে জাস্ট লক করে নিয়ে ওয়ান টু চেন বুনতে থাকব এবং নেক্সট আমরা এভাবে ডাবল ক্রশেট বুনতে থাকব। তো নেক্সট এভাবে আমরা যখন ডাবল ক্রশেট বুনব নেক্সট যে ধাপে, তখন ফ্রেন্ডস আমরা একটা ঘরে ডাবল ক্রশেট বুনব এবং দ্বিতীয় ঘরে দুটো ডাবল ক্রশেট বুনব। তো ওয়ান টু ওয়ান টু, এইভাবে আমরা প্রত্যেকটা ঘরে ডাবল ক্রশেট বুনতে থাকব এবং এইভাবে আমরা লাফটা কমপ্লিট করব। তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে আমরা ডাবল ক্রশেট বুনছি। তো এভাবে ওয়ান টু, নেক্সট সেই ঘরের মধ্যে ওয়ান টু,
এভাবে আমরা একটা ঘরে একটা এবং নেক্সট ঘরে আমরা দুটো ডাবল ক্রশেট বুনছি। তো নেক্সট আমাদের কি করব, আমরা এই ঘরের মধ্যে আমরা একটা ট্রিপল ক্রশেট বুনব এবং একটা চেইন, নেক্সট আবার একটা ট্রিপল ক্রশেট বুনব, বুনে এই ঘরটা আমরা কার্ভ করব। তো নেক্সট ঘরে আমরা যেভাবে ডাবল ক্রশেট বুনেছি তো সেইভাবেই ওয়ান টু পদ্ধতিতে আমরা ডাবল ক্রশেট বুনে কাট করব। তো ফ্রেন্ডস চলো কমপ্লিট করে ফেলি নেক্সট ঘরগুলোতে ওয়ান টু পদ্ধতিতে ডাবল ক্রশেট। তো ফ্রেন্ডস দেখো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো নেক্সট আমরা যেটা করব, ফার্স্টে যে এইভাবে ডাবল ক্রশেট কমপ্লিট করব এবং এভাবে ওয়ান টু দুটো চেইন তৈরি করে আমরা এভাবে জাস্ট প্রথমে স্টিচ লক করব। এবার নেক্সট যে স্টেপটা রয়েছে, যে ঘরগুলো রয়েছে রাউন্ডটা রয়েছে, তার মধ্যে দিয়ে এভাবে দুটো চেইন তৈরি করে এগেইন আমরা জাস্ট এই ভিতরে দিয়ে রাউন্ডে দিয়ে আমরা স্টিচ লক করে দেব এবং এগেইন লক করে দিয়ে আমরা টাইট করে নেব লকটা। তো ফ্রেন্ডস দেখো আমাদের লাভ কমপ্লিট হয়ে গিয়েছে, কত সুন্দর আমাদের ক্রশেট লাভ তৈরি হয়ে গিয়েছে ফ্রেন্ডস দেখো। এবার আমরা ইয়াররিংস তৈরি করব। তো ফ্রেন্ডস ইয়াররিংস তৈরি করার জন্য দেখো ফ্রেন্ডস আমরা ক্রশেট লাভের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করব কিছু। তো ফ্রেন্ডস এভাবে আমি দেখো একটা ফ্লাওয়ার তৈরি করেছি এবং ইয়েলো কালারের ফ্লাওয়ার, এবং এভাবে আমরা ফ্লাওয়ারটাকে কমপ্লিট করছি। তো এভাবে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক করে নিচ্ছি ক্রশেট লাভের উপরে। তো ফ্রেন্ডস দেখো, তো আমার খুবই ভালো লাগে এরকম ক্রশেটের উপরে এরকম এমব্রয়ডারি ওয়ার্কগুলো, দেখতেও খুবই ভালো লাগে এবং যারা এমব্রয়ডারি ওয়ার্ক ক্রশেটগুলো, ক্রশেট ইয়াররিংস, ক্রশেট সেট এগুলো ইউজ করে, আই থিঙ্ক তাদেরও খুবই ভালো লাগে বা যে করবে তারও খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো এভাবে জাস্ট আমি অ্যাট ফার্স্ট এমব্রয়ডারি ওয়ার্কটা করে নিচ্ছি ক্রশেট লাভের উপরে, তারপর ফিরে আসছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এইভাবে পুরো ইয়াররিংটা কমপ্লিট করার পর তোমরা এর পিছনে আবার এগেইন এরকম সেম একটা লাভ বুনে সেটাও তোমরা অ্যাডজাস্ট করে দিতে পারো, তাহলে পিছনের যে সেলাইটা থাকে সেটা দেখা যায় না এবং ইয়াররিংটা আরও খুব সুন্দর দেখতে হয়। ফ্রেন্ডস আমি করিনি কিন্তু তোমরা এটা অ্যাডজাস্ট করে দিতে পারো। ওকে ফ্রেন্ডস, তো দেখো ফ্রেন্ডস আমাদের ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। তো নেক্সট আমরা বি তৈরি করব। তো চলো বিটা তৈরি করে নিই। আমরা ফার্স্টে বিয়ের ওয়ে তৈরি করব, পাথওয়ে বিটা, তারপরে নেক্সট আমরা পুরো বিটাকে কমপ্লিট করব ফ্রেন্ডস। তো চলো কমপ্লিট করে নিই। ফ্রেন্ডস আমাদের বিয়ের পাথটা তৈরি হয়ে গিয়েছে। তো পাথওয়েটা তৈরি করার পর দেখো ফ্রেন্ডস আমরা এভাবে ব্ল্যাক, ফার্স্টে ব্ল্যাক থ্রেড দিয়ে আমরা বিটা তৈরি করছি। তো এভাবে জাস্ট ব্ল্যাক থ্রেডটা কমপ্লিট করে নিলাম, কাট করে দিলাম। নেক্সট আমরা এভাবে ইয়েলো থ্রেড দিয়ে বিটা পুরো কমপ্লিট করে নিচ্ছি ফ্রেন্ডস দেখো। দেখো এবার বিয়ের যে উইংসটা আছে সেটা কমপ্লিট করব। তো তার জন্য আমি স্কাই ব্লু কালারের ইয়ার নিয়েছি এবং এটাকে জাস্ট এইভাবে আমরা খুব সিম্পল একটা উইং তৈরি করব। তো দেখো ফ্রেন্ডস জাস্ট এইভাবে আমি উইং দুটো তৈরি করে নিলাম।
তো ফ্রেন্ডস দেখো আমাদের বিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এমব্রয়ডারি ওয়ার্কটাও কমপ্লিট হয়ে গিয়েছে কিভাবে আমি আরেকটা ইয়াররিংও কমপ্লিট করে ফেলেছি তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এবার পুরোপুরি ইয়াররিংটা তৈরি করে ফেলব তো চলো তৈরি করে ফেলি ইয়াররিংটা ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমরাও তোমাদেরকে আবারও বলি ফ্রেন্ডস তো আমি আজকেও যে ক্রশেট ইয়াররিংটা তৈরি করছি তো সেই ইয়াররিংটাও তোমরা একইভাবে ফ্রক বিভিন্ন টাইপের ফ্রক চুড়িদার বা আনারকলি এগুলোর সাথে পরতে পারো বা খুব সিম্পল হ্যান্ডলুম হ্যান্ডমেড শাড়ি যেগুলো হয় আজকালকার দিনে সেগুলোর সাথেও তোমরা পরতে পারো এবং আমি মনে করি এর সাথে কোনো নেকলেস পরার কোনো দরকার পড়ে না কারণ ইয়াররিংটাই এতটা গর্জিয়াস হয় বাট তবু যদি কারোর নেকলেস পরার দরকার পড়ে তাহলে সে জাস্ট একটা সরু চেন পরতে পারে তো অবশ্যই সেটা ক্রশেটের না এমনি সিটি গোল্ড বা সোনা যেরকম হতে পারে তো সরু একটা চেন গলায় রাখতে পারে তো আজকের ভিডিওটা আশা করছি ফ্রেন্ডস তোমাদের খুব ভালো লেগেছে তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর যদি মনে হয় তুমি ভিডিওগুলো শেয়ার করতে পারো তো আজকের জন্য তাহলে এইটুকুই ফ্রেন্ডস আজকে তাহলে আসি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আমার আজকের জন্য তাহলে টাটা।